হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আপনাদের ঘোরাবো মায়াপুর। হ্যাঁ, ঠিকই ধরেছেন, ইসকন মায়াপুর। আর এখানে যদি পৌঁছতে হয়, পৌঁছানো খুবই ইজি। কৃষ্ণনগর থেকে স্বরূপগঞ্জ ঘাট অব্দি বাস, আর তারপরে একটা ছোট ফেরি। আর যদি গাড়িতে আসেন তাহলে 2 থেকে আড়াই ঘন্টা সময় লাগবে কলকাতা থেকে। তবে এই মুহূর্তেই আসার সাজেশন আমি আপনাদেরকে অবশ্যই দেব না, কিন্তু যখন পরিস্থিতি নর্মাল হবে তখন অবশ্যই আপনারা এখানে আসতেই পারেন। আমি যেহেতু গেছিলাম আমার পিসির বাড়ি শান্তিপুর থেকে, তাই বাইক নিয়েই আবার বেরিয়ে পড়লাম আমি আর আমার দাদা। ফার্স্টে চলে এলাম তরণপুর ঘাটে, যেটা কিনা স্বরূপগঞ্জ ঘাটের থেকে একটু আগে রাস্তার। সেখানে এসে এই নৌকোর উপরে বাইক তুলে দিয়েই আমাদেরকে জলঙ্গি নদী পার হতে হয়েছিল। অ্যান্ড দিস এক্সপিরিয়েন্স ওয়াজ কোয়াইট ডিফারেন্ট, বিকজ আমরা শহরের মানুষ ব্রিজ এবং ফেরিতে নদী পারাপার করে অভ্যস্ত। এখানে বেশ একটা ট্রেডিশনাল কাঠের নৌকো, মানে কাঠের নৌকোতে নদীটা পারাপার করা বেশ একটা অন্যরকম সৌন্দর্য ছিল, আর একটা হালকা হালকা থ্রিলিং ব্যাপারও ছিল। তরণপুর ঘাটের অপর পাড়ে পৌঁছে 10টা টাকা দিয়ে আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্য জায়গায়, ইসকনের মন্দিরের দিকে। আর এই ঘাট থেকে একটু এগিয়ে গেলেই দেখতে পাচ্ছেন অনেক টোটো আছে, এদের সাথে একটু বার্গেন করে ঠিকমতো কন্ট্যাক্ট করলে এরা আপনাদেরকে পুরো ইসকন মন্দিরগুলো পুরোটাই ঘুরিয়ে দেখাবে। গ্রাম্য পরিবেশের মধ্যে চলতে বেশ ভালোই লাগছিল। আর এই যে অনেক দূরে দেখতে পাচ্ছেন, এটা হলো হতে চলেছে বিশ্বের বৃহত্তম মন্দির। হরে কৃষ্ণ। 10 মিনিট বাইক চালিয়ে পৌঁছে গেলাম মায়াপুর শ্রী চৈতন্য মঠের সামনে। আর এই মঠের সামনে আপনারা দেখতে পারবেন যে অনেক ছোটখাটো এরকম স্টলস বা দোকান আছে, যেখান থেকে কেনাকাটা কিছু করতেই পারেন। রাধা গোবিন্দ এবং 4 জন বৈষ্ণব আচার্যকে উৎসর্গ করে গৌড়ীয় মঠের প্রথম আচার্য শিলা ভক্তি সিদ্ধান্ত মহারাজ এই মন্দির চত্বরের স্থাপনা করেন। এই মঠের মধ্যেই আছে শ্যামকুণ্ড, যার জল শুধুমাত্র মাথাতেই নিতে হয়, কেননা এটা পবিত্র। আর এখানেই পেয়ে যাবেন একটি লোক যে আপনাদেরকে বলবে, এটা মানুষের কি ধরনের মেন্টালিটি, কয়েন প্লাস্টিক গুলো ওখানে দেখি তাহলে কাজে লাগে, ওই জায়গায় দিলে কি মাছে খাবে নাকি? আমারও এটা মনে হলো যে কয়েনগুলো জলের মধ্যে না দিয়ে ডোনেশন বক্সে দিলে হয়তো আরো বেশি কাজে দিত। শ্যামকুণ্ডের পবিত্র জল আমিও মাথায় নিলাম, আর ঠিক তারপরেই ঘটে গেল একটি দুর্ঘটনা। সুন্দর সুসজ্জিত এই মন্দির চত্বর ঘুরতে বেশ ভালোই লাগবে, তাই আমরাও ঘুরে দেখলাম। এখানে প্রত্যেকটি মহারাজ এর নামে একটি করে মন্দির স্থাপনা করা আছে। আপনারাও আসুন, ঘুরে যান, বেশ ভালো লাগবে, মন এবং প্রাণ দুটোই বেশ জুড়িয়ে যাবে। আর এরপরে আমরা চলে গেলাম আমাদের নেক্সট জায়গায়। তো এখন আমরা আছি বল্লাল ঢিপিতে। এখানে অনেক ঐতিহাসিক জিনিস আছে, যেমন যেমন কিছু জীবজন্তুর মূর্তি পাওয়া গেছে, তামা দিয়ে তৈরি এবং লোহার তৈরি নানান তৈজসপত্র, পেরেক, নানান পত্ন সামগ্রী, অনেক কিছুই পাওয়া গেছে। এবং এখনও আশা করা যায় হয়তো খুললে কিছু পাওয়া যেতে পারে, কিন্তু সেটা অবহেলিত রয়েছে কিছু কিছু জায়গায়, যেটা হয়তো ভবিষ্যতে হবে, দেখা যায়। আসুন আসুন, আমরা কিছু খুঁজে পাই না। ইতিহাস অনুযায়ী এই বল্লাল ঢিপি সেন ডাইনেস্টির দ্বিতীয় শাসক বল্লাল সেনের তৈরি।
এটা আসলে হয়তো কোনো একটা মন্দির অথবা কোনো একটা মনুমেন্টের ভিত। প্রায় 1300 স্কোয়ার ফিট জুড়ে আমরা দেখতে পাই যে এখানে প্রচুর টেরাকটা, অর্থাৎ বিষ্ণুপুরের মতনই টেরাকটা ব্রিক্স, টেরাকটা ইটের কারুকার্য আছে। আর এখান থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1970 সাল এবং 1980 সালে প্রচুর জিনিসপত্র খুঁজে পেয়েছিল। তো এখন বল্লাল ঢিপির মধ্যেখানের যে রাস্তাটা আছে সেইখানে বেশ একটা ঐতিহাসিক ঐতিহাসিক ব্যাপার। বল্লাল ঢিপি চত্বর থেকে বেরিয়ে এবার ফাইনালি ইসকনের মেন মন্দির, যেই মূল মন্দিরটি আছে, সেই দিকে আমরা এগোলাম। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেই মন্দিরটি এখনো অবধি নির্মীয়মান, বিশাল। তো এখন আমরা আছি মায়াপুর ইসকন, যেটা মেন টেম্পল, সেই টেম্পলের ক্যাম্পাসের ভেতরে। এবং এইবার যেটা অরিজিনাল টেম্পল, সেই টেম্পলটা, মানে যে মন্দিরটা, সেটা দেখতে যাব আমরা। তো চলুন দেখা যাক। তো আমরা এখন কোথায় আছি? আমরা এখন ইসকন গৌড়ধাম মূল মন্দির, যেটি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, তার ঠিক সামনে। আর এটি প্রভু শ্রীপাদের প্রীতি মন্দির। শ্রীলা প্রভুপদ ছিলেন ইসকনের প্রতিষ্ঠাতা। আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, ইসকনের কিন্তু একটা ফুল ফর্ম আছে, ইসকন, অর্থাৎ ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসিয়াসনেস। ইয়েস, এটা একটা ইংলিশ কথা। আর এই যে মিউজিয়ামটা আছে, এটার মধ্যে আপনারা ঢুকতে পারেন 10 টাকার টিকিটের বিনিময়ে। খুবই সুন্দর। এর মধ্যে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে প্রভু শিলাপদের জীবনী কীরকম ছিল, তবে দুটোর আগে, দুটোর পরে বন্ধ হয়ে যায়। আর ওটার বাইরেই আপনারা পেয়ে যাবেন অনেক এরকম সোভিনিয়ার স্টলস, ছবি, মূর্তি, আরও অনেক ধরনের অনেক কিছু। এইবার দেখাবো এমন একটি জায়গা যেখানে কন্টিনিউয়াসলি নন স্টপ 24/7 হরে কৃষ্ণ কীর্তন হতেই থাকে। কী রাত কী দিন, এখানে সারা দিন হরে কৃষ্ণ কীর্তন হতে থাকে। সত্যি এদের ডিভোশন দেখলে আর এদের প্রভু কৃষ্ণর প্রতি ভালোবাসা দেখলে আমাদেরও মনে হয় যে আমরাও একটু করেই দেই হরে কৃষ্ণ। তো এত ঘুরে তো খিদে পাবেই। তো আমরা চলে আসলাম গদা ভবনে। এটা একটি গেস্ট হাউস এবং তার সাথে সাথে এখানে খাবার দাবার ব্যবস্থাও আছে। এইটি হলো সেটার রিসেপশন, যেখান থেকে আপনারা রুমের জন্য ইনকোয়ারিও করতে পারবেন। আর এখান থেকে 70 টাকার টিকিট যে কেউ কিনে এখান থেকে লাঞ্চ অথবা ডিনার করতে পারবেন। তো এইবার গদা ভবনে লাঞ্চ। ছবি দেখে বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই যে এই ইটিং হলের সিটিং ক্যাপাসিটি প্রচুর, একসাথে প্রচুর লোক বসে খাওয়া দাওয়া করতে পারবে। তবে সেদিন পুরোটা ফিল ছিল না। তো এখন আমরা ইসকনের গদা ভবনে লাঞ্চ করব, অলমোস্ট লাইক আ পাঞ্জাবি লাঙ্গর এখানেও। সো এক্সপিরিয়েন্স করা যাক কেমন হচ্ছে। সবার প্রথমেই দেওয়া হলো বাসন্তী পোলাও, আর তার সাথে সাথে গরম মুচমুচে বেশ বড় সাইজের বেগুন। আর বাসন্তী পোলাওটা মুখে দেওয়ার সাথে সাথেই বেশ খুবই সুন্দর, বেশ প্রসাদ প্রসাদ একটা ফিলিং, সত্যি খুবই সুস্বাদু। আর তারপরে এলো সাদা চাল, মানে ভাত, আর তার সাথে সাথে গরম মুগ ডাল, আর তার সাথে সাথে ছিল একটি তরকারি, আলু, পনির, আরও কিছু সবজি দিয়ে, আর রুটিও ছিল। তো আমি রুটি, ডাল, ভাত, পোলাও সবই খেলাম, আর খেয়ে বেশ তৃপ্তি করে খেলাম। আই মাস্ট সে ইট ওয়াজ ভেরি নাইস মিল। তো আর খাওয়া দাওয়ার পরপরই আমরা বাড়ি ফিরে এলাম। সো এইভাবেই আমাদের ট্রিপ এখানেই শেষ। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আপনাদের সাপোর্টই আমাকে আরও বেশি অনুপ্রেরণা দেবে।